এক টাকা, দেশের প্রেক্ষাপটে নেহাতি মূল্যহীন। তারপরও মাত্র এক টাকা দিয়ে রেস্টুরেন্টে মিলছে বাহারি খাবার। সম্প্রতি কুড়িগ্রামের হলখানা ইউনিয়নের চরসুভার কুঠি গ্রামে এই রেস্টুরেন্ট গড়ে তুলেছে বিদ্যানন্দ। মঙ্গাপীড়িত দুস্থ মানুষকে রেস্টুরেন্টে খাবার, আবহ ও সেবার স্বাদ দিতেই স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগ। এখানে অনেকেই আছে যারা কখনো রেস্টুরেন্টে খায়নি বা রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা নেই, তো এই রেস্টুরেন্টের মাধ্যমে আজকে তাদের ফার্স্ট টাইম রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা হচ্ছে। তো প্রাথমিকভাবে আমরা সপ্তাহে দুই দিন করে আমাদের এটা চালানোর পরিকল্পনা আছে, তবে বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো এটা প্রতিদিন চালাতে পারবো। আর প্রতিদিন এই রেস্টুরেন্ট থেকে এখন গড়ে প্রায় 500 জনকে আমরা খাওয়াতে পারি সকাল থেকে বিকেল পর্যন্ত। দৃষ্টিনন্দন রেস্টুরেন্টে পছন্দ মতো খাবার কিনতে পেরে খুশি সুবিধাবঞ্চিত এই মানুষেরা।